বাংলাদেশের উপর চাপ দিতে ব্যাচেলেটকে নয় বিশ্ব সংস্থার আহ্বান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাচেলেট 14 আগস্ট ঢাকায় আসছেন, 18 আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরের প্রাক্কালে ব্যাচেলেট যাতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারকে চাপ দেন সেই আহ্বান জানিয়েছে 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। একটি বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, সফরকালে দেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমসহ গুরুতর সব নির্যাতন বন্ধে প্রকাশ্যে আহ্বান জানানো উচিত ব্যাচেলেটের। হিউম্যান রাইট ওয়াচের ওয়েবসাইটে বুধবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সফরকালে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই সফরে যদি তিনি এই নির্যাতনের নিন্দা না জানান বা সংশোধনের আহ্বান না জানান, তাহলে শাসক দল আওয়ামী লীগ তার নীরবতাকে নিজেদের নিপীড়ন এবং অ্যাক্টিভিস্টদের দমনকে বৈধতা দিতে ব্যবহার করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, 2009 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে শত শত বাংলাদেশিকে গুম, নির্যাতন এবং হত্যার শিকার হতে হয়েছে। যদিও আগের সরকারগুলোর সময় নিরাপত্তা বাহিনীগুলো নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে, তবে গুম গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা শাসককালের হলমার্কে পরিণত হয়েছে। 2021 সালের ডিসেম্বরে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এজন্য বাংলাদেশ সরকার ভিকটিমদের স্বজন, মানবাধিকার কর্মী এবং তাদের পরিবার এবং মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। হাইকমিশনার ব্যাচেলেটের উচিত বাংলাদেশ সরকারকে সব গুম, নির্যাতন, পুলিশ হেফাজতে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনে চাপ দেওয়া। বাংলাদেশ সরকারের কাছে তার স্পষ্ট করে জানানো উচিত যে নিরাপত্তা বাহিনী যদি অব্যাহতভাবে এই নিপীড়ন চালিয়ে যায়, তাহলে তা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি সেনাদের মোতায়েনকে হুমকিতে ফেলবে। মানবাধিক বিবৃতিতে বলেছে, হাই কমিশনার এমন এক সময়ে ঢাকা সফর করবেন যখন দেশটির সুশীল সমাজের বিরুদ্ধে আক্রমণ বেড়েই চলেছে। সরকার অনেক সংস্থার ফান্ডিং আটকে দিয়েছে এবং মানবাধিকার কর্মীদের কার্যক্রম বন্ধে চাপ দিচ্ছে। মানবাধিকার কর্মী এবং সংস্থাগুলো যাতে স্বাধীনভাবে এবং ভয়হীন পরিবেশে কাজ করে যেতে পারে সেটি নিশ্চিতে তাদের উপরে চলমান সব হয়রানি বন্ধের আহ্বান জানানো উচিত ব্যাচেলেটের। বিবৃতিতে আরও বলা হয়, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং সরকার সমালোচকদের দমন এবং স্তব্ধ করতে 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং 2006 সালের ICT অ্যাক্ট ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর এসব আইনের অধীনে করা মামলাগুলো চলছে, ফলে এর অধীনে অভিযুক্ত অব্যাহতভাবে হেনস্থায়ী হয়ে চলেছে। 2013 সালের এক আন্দোলনে সরকার অত্যধিক বল প্রয়োগ করেছে বলে রিপোর্টের কারণে বিচারের মুখোমুখি করা হয় মানবাধিকার সংস্থা অধিকারের আদিলুর রহমান খান এবং SM নাসিরউদ্দিন এলানকে। 2022 সালে সরকার অধিকারের রেজিস্ট্রেশন স্থগিত করে দেয় এবং অভিযুক্তলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুম নিয়ে সংস্থাটির প্রবাকাণ্ড এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণেই র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। হাইকমিশন ব্যাচেলেটের উচিত প্রকাশ্যে উল্লেখ করা যে সুশীল সমাজের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এমন দমনপীড়ন 2023 সালে সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনকে হুমকিতে ফেলেছে। নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দলকে বৈঠক এবং সংগঠিত হওয়ার চেষ্টায় সরকারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া বিবৃতিতে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে বাংলাদেশি কর্তৃপক্ষের ওপর চাপ দিতেও ব্যাচেলেটের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করা সংস্থাগুলো হচ্ছে হিউম্যান রাইট ওয়াচ, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যাপিটাল প্যানশিয়ান জাস্টিস প্রজেক্ট, এছাড়াও আরও একাধিক মানবাধিকার সংস্থা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ এবং সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।